বানপানীয়ে বিপদত পেলাইছে কাজিরঙার জীবকুলক। প্রাণ বসাই গছত উঠিল বাঘ, গছেই আশ্রয়স্থল হয়েছে এতিয়া ঢেকিয়াপতিয়ার। কেমেরাত বন্দী হওয়া এই দৃশ্য বোকাখাত ধনশ্রীমুখ লালুং চাপরির। এতিয়াও জলমগ্ন কাজিরঙার 233টা বন শিবিরের ভিতর 69টা বন শিবির। এতিয়ালৈকে শেহতীয়া বানত নিহত হয়েছে 131টা বন্যপ্রাণী, উদ্ধার দুটা গড় পোয়ালি সহ 97টা বন্যজীব, বাহনের খুন্দাত মৃত্যু হয়েছে দুটা পহুর। সোমবারে পানবাড়ির বন্যপ্রাণী উদ্ধার আর পুনর সংস্থাপন কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রী অতুল বরাই। বানত মাতৃহারা হওয়া গড় আর হাতি পোয়ালির স্বাস্থ্যর বুঝ লয় মন্ত্রীগুলো। বান পরিস্থিতি খাম কটার পিছত ক্ষয়ক্ষতির খতিয়ান লওয়া হব বলেও কলে মন্ত্রীগুলো। এতিয়া মূল কাম হল যে যাক রাস্তা পদূলি বেয়া হয়েছে, ছিগি গৈছে, সেইবিল মেরামতির কামতো ক্ষিপ্রগতিত করব, কিন্তু পানি শুকালেহে সম্ভব হব। ইফালে বানাক্রান্ত জীবকুলৰ বাবে এতিয়া 37নং রাষ্ট্রীয় ঘাইপথ হৈ পৰিছে জিৰণি আৰু আশ্রয়স্থল। পথচাৰী সাবধান নোহোৱাৰ ফলত ইতিপূৰ্বে ৰাজপথত সংঘটিত হৈছে বন্যপ্রাণীর বহুকেইটা দুর্ঘটনা। এনে দুর্ঘটনা নহবৰ বাবে সষ্টম হৈছে বন বিভাগ। সোমবারে গাড়ির গতিবেগ পর্যবেক্ষণ কৰিবলৈ কাজিৰঙাৰ ৰাজপথত খুদ টহল দিলে পরিবহন মন্ত্রী কেশব মহন্তয়। বন বিভাগৰ লোকসকলৰ সৈতে পৰিস্থিতিৰ বুজ লোৱাৰ লগতে যান বাহনৰ গতিবেগ তদাৰক কৰে মন্ত্ৰীগৰাকীয়ে। বান পৰিস্থিতিৰ বাবে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা খাদ্যৰ সন্ধানত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অতিক্ৰম কৰি কাৰ্বি পাহাৰলৈ দিনে নিশাই গতি কৰিছে বন্য জীৱ জন্তু। এই সময়ছোৱাত যাতে গাড়ীৰ গতিৰ বাবে দুৰ্ঘটনা সংঘটিত হৈ কোনো জীৱকুল মৃত্যুমুখত নপৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি পৰিবহণ বিভাগে টাইম কাৰ্ডৰ সলনি এছকৰ্টৰ ব্যৱস্থা কৰিছে। এইবার আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কাজিরঙাত আহি যেতিয়া এই গোটেই বিষয়টি পর্যালোচনা করিলে, তেতিয়া নির্দেশ দিলে প্রথমবার কারণে আমি দেখিছো যে ইয়াত গাড়ি সকলকে এসকোর্ট দি লৈ আহা হয়েছে যাতে কোনো গাড়িয়ে দ্রুত গতিতে আহিব নোৱাৰে। গতিকে এইফালৰপৰাও ঠিক সেই ধরনের নিয়ে আছে দখলাবন্দা ফলৰ পৰা, ইফালে আমার বাগরি হোক পহরা হোক তারপর তেনধরণে আনি আছে। আনকি নিশাৰ ভাগতো কাজিৰঙাৰ ৰাজপথত তীব্ৰবেগী বাহনৰ বিৰুদ্ধে অধিক কঠোৰ হৈছে বন আৰু পৰিবহণ বিভাগ। দেওবাৰে নিশা কাজিৰঙাৰ হালধিবাৰী এলেকাত তীব্ৰবেগী এখন বাহনক জৰিমনা বিহে প্ৰশাসনে। ইফালে বন্যপ্ৰাণীৰ গতিবিধিৰ লগতে মানুহৰ গতিবিধি লক্ষ্য কৰাৰ উদ্দেশ্যে কাজিৰঙাত ব্যৱহাৰ কৰা হৈছে অত্যাধুনিক থাৰ্মেল চেন্সৰ ড্ৰোন। এই ড্ৰোনৰ জৰিয়তে নিশাৰ ভাগত কৰ্তব্য সম্পাদন কৰা বনকৰ্মীসকলক নিরীক্ষণ করার লগতে বন্যপ্রাণী ক্ষতি করবলৈ দুষ্কৃতিকারী প্রবেশ করলেই ধরা পড়ব এই ড্রোনত। আমি ইনফ্রারেড ক্যামেরা এনেবল্ড ড্রোন ইউজ করে এটি আমি মনিটর করে আসো। অ্যানিমাল মুভমেন্ট যেটা অ্যানিমাল রাষ্ট্রীয় ঘাইপথ ওসরত আইব তেতিয়া আমি ইমিডিয়েটলি রাষ্ট্রীয় ঘাইপথ ম্যানেজমেন্টের আর অল্প সাবধান থাকবলে আমি। কাজিরঙার প্রা বিটুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।